Hi everyone, assalamu alaikum. Welcome back to my channel Bangladeshi Blog Italy. আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি আর খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর একটি হালুয়ার রেসিপি নিয়ে চলে আসলাম যা ছোট বড় সবারই অনেক পছন্দের। স্ট্রবেরি পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল আর বাচ্চাদের তো খুবই পছন্দের স্ট্রবেরি। তো স্ট্রবেরি দিয়ে যদি খুবই মজার একটি হালুয়া তৈরি করা যায় তাহলে কিন্তু খারাপ হয় না। চলুন দেখি কি কি লাগছে। তো আমি প্রথমে কিছু ফ্রেশ স্ট্রবেরি নিয়েছি, তাহলে এখানে ফ্রোজেন স্ট্রবেরি ব্যবহার করতে পারেন। আর ফ্রেশ স্ট্রবেরি দিয়ে বানালে এটার হালুয়াটার স্বাদটা অনেক অংশে বেড়ে যায়। তো স্ট্রবেরিগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে আমি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করব না, কারণ স্ট্রবেরি এমনিতেই অনেক নরম থাকে। ব্লেন্ড করার সময় একেবারে জুসের মতো করে ব্লেন্ড করে তারপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আপনাদেরকে দেখাচ্ছি ছাঁকনি দিয়ে ছেঁকে স্ট্রবেরির যে ছোট ছোট বিচি থাকে ওই বিচিগুলো ফেলে দিয়েছি আর এরকম ঘনত্বটা হয়েছে। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। আর আমার এখানে মোট প্রায় 1.5 কাপ পরিমাণ স্ট্রবেরির জুস হয়েছে। তো আমি এখানে দুধ রেখেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আর চিনি আছে, বাটার আর হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি এখানে বাটার 1.5 চামচের মতো বাটার আছে আর এখানে কর্নফ্লাওয়ার আছে 2 চামচ পরিমাণ, চিনি 1 কাপ পরিমাণ আর চিনিটা অবশ্যই স্বাদ মতো। আপনাদের কাছে যদি কর্নড্রিঙ্কস মিল্ক থাকে তাহলে আপনারা কর্নড্রিঙ্কস মিল্ক ব্যবহার করতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এই জন্য আমি চিনি ব্যবহার করছি। আর এই হালুয়াতে যদি কর্নড্রিঙ্কস মিল্ক ব্যবহার করেন তাহলে অনেক ভালো হয়, কারণ চিনিটা ঘন করতে টাইম বেশি লাগে আর কর্নড্রিঙ্কস মিল্ক দিলে তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো প্রথমে আমি বাটারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন আমি স্ট্রবেরি জুসটা দিয়ে নেড়ে চেড়ে নেব, তারপর চিনি অ্যাড করে দেব। ভালো করে বাটারের সাথে জুসটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা কর্নড্রিঙ্কস মিল্ক ব্যবহার করতে পারেন আর যতটুকু ও মিষ্টি পছন্দ করেন ঠিক ততটুকু দিয়ে নেবেন। আর যেহেতু স্ট্রবেরি একটু টক মিষ্টি হয় যার কারণে এই হালুয়াটা টক মিষ্টি ভালো লাগে। চিনি দেওয়ার কারণে পানিটা একটু বেশি বের হবে আর কর্নড্রিঙ্কস মিল্ক দিলে পানিটা একটু কম হবে যার কারণে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি একটু ভ্যানিলা এসেন্সের ফ্লেভার দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিব। তো এই পর্যায়ে যদি চান আপনারা গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধের মধ্যে আমি ঠান্ডা দুধের মধ্যেই কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে দুধটাকে দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে একেবারে হালুয়ার মতো শেপে নিয়ে আসব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন হালুয়ার মতো হয়ে গেছে, অর্থাৎ একেবারে ঘন হয়ে গা ছেড়ে ছেড়ে আসবে। এভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পর দেখেন এই পর্যায়ে চলে আসছে, একেবারে হালুয়ার মতো গা ছেড়ে ছেড়ে আসছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো, এর বেশি আর জ্বালাবো না, তাহলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি একটা যে বাটিতে এটাকে রাখবো সেই বাটিটাতে একটু বাটার মেখে নিয়েছি যাতে করে আমি আমার শেপ দিতে সহজ হয় আর খুব সহজে উঠে আসে। তো এই বাটিটার মধ্যে আমি এই হালুয়াটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে ঠান্ডা হতে দেবো ফ্রিজে। খুব ভালো করে মিশিয়ে সমান করে নিচ্ছি, এতে করে শেপ দিতে সহজ হবে। ভালো করে মিশিয়ে এখন আমি এটা হালুয়াটাকে ঠান্ডা করে তারপর কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এখন ঠান্ডা করতে দিব। কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা করে রেখে তারপর আমি কেটে নিয়েছি আর দেখুন কতটা সহজে বানিয়ে ফেললাম স্ট্রবেরির হালুয়া। আর এই হালুয়াটা বাচ্চাদের খুবই পছন্দের আর বড়দের তো এমনিতেই অনেক পছন্দের। আশা করছি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করলে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না।
আর এই হালুয়াটা আপনারা কিছুদিন রেখে খেতে পারবেন ফ্রিজে। টক মিষ্টি এই হালুয়াটি অসম্ভব স্বাদের আর অসম্ভব সহজ একটি মজার রেসিপি, আশা করছি অবশ্যই ট্রাই করবেন। তো দেখে নিলেন কত সহজে আর খুবই সুস্বাদু মজার একটি হালুয়া বানিয়ে ফেললাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে কিন্তু ভুলবেন না, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানাচ্ছি সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর আমার যে কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজ আর কথা বাড়াচ্ছি না, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।